জানেন যে রসুল সাল্লাম পেশাব থেকে পবিত্র থাকবার জন্য বলছে, পেশাব যেন না টপকে, গায়ে না লাগে, কাপড়ে না লাগে, তার জন্য জিলে ব্যবহার করার জন্য বলছে, ঠিক আছে কি? আর যদি পেশাব লাগে আপনার অসাবধানতায়, তার দ্বারা অপরাধ হবে, কি হবে? অপরাধ হবে। তার প্রমাণ রয়ে গেছে মুসলিম শরীফের মধ্যে, মিশকাত শরীফের মধ্যে। রাসূল সাল্লাম এক জায়গাতে যাচ্ছেন, সেখানে তো থমকে দাঁড়িয়ে গেছেন, দুইটা কবরের পাশে দাঁড়িয়ে গেছেন। একটু ধ্যান করি, রাসূল সাল্লাম বললেন যে এই দুটি কবরের বাসিন্দা, তার কবর আদা বলছে, দোনজনের কবর আদা বলছে, একটা চৌল করি করছে, একজনের কথা একজনের মধ্যে লাগে বিবাদ সৃষ্টি করতো, চৌল করিয়ে বুঝেন। আর আরেকটা হলো যে পেশাব থেকে সাবধানতা অবলম্বন করতো না, ফলে তার গায়ে তার কাপড়ে একটু একটু লাগলো, এই জন্য তাদের কবর আদা বলছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমাতুল্লিল আলামিন সেখান থেকে একটা সাহাবিকে বললেন, ওই খাজুরের একটা ডোগা কেটে আনো, ঢাইল একটা কাটে আনো, একটা ডাক কাটে আনছে। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে দুই ভাগ করে দুই কবরের মধ্যে কেড়ে দিলেন। এখনো আমাদের মধ্যে নিয়ম আছে না, কবরে খাজুরের এলা দেওয়া হয়, আপনাদের এখান থেকে না? আর নবী বললেন এটার দ্বারা তাদের কবর আদা মাফ হয়ে যাবে। কেন মাফ হবে? এই তাজা খাজুরের জোগা গুলা এগুলো তো জিকির করবে, ঠিক না? এগুলো জিকিরের দ্বারা তার কবর আদাটা মাফ হয়ে যাবে। তাহলে দেখা যায় একটা গাছের ডেলার জিকিরে যদি কবর আদা মাফ হয়, আল্লাহর বলিরা যদি সেখানে জিকির করে এবং এর জন্য দোয়া করে, কবর আজাব মাফ হবে কিনা? তাহলে ছেলে ফেলে যাই দোয়া করলে কবর আজাব মাফ হবে কিনা? এই জন্য মা বাবার কবর জিয়ারত করলে সেখানে যায়, তাহলে আল্লাহর রহমত হয় ছেলের উপরও হয়, মা বাবার উপরও হয়। আলহামদুলিল্লাহ, কথা তো অন্যদিকে জায়গা। তাহলে পেশাব লাগলে কবর আজাব হয়, অসাবধানতার কারণেও কবর আজাব হয়। আর এইদিকে উম্মে ঈমান রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পেশাব পান করে, তাহলে একটা ধাক্কা দেওয়ার জন্য দরকার না? এটা পান করছো, এটা তো হারাম, না যায় না। নবী সেটা বলেন নাই, নবী বলেন ওই উম্মে ঈমান, তোমাকে আমি তিনটি সুসংবাদ দিচ্ছি। এক নম্বরের সুসংবাদ, আমি নবীর পেশাব তোমার পেটে যাওয়ার কারণে তোমার গায়ে থেকে আর কোন গন্ধ বাইরে হবে না, করবো বাইরে হইতে থাকবে। এত গন্ধের মধ্যে এখানে করবো। এরপরে শোনো, সাত সমুদ্র তেরা নদীতে যদি তুমি গোসল করতে থাকো, তোমার তিন গোষ্ঠী পর্যন্ত তোমার সন্তান সন্ততির গায়ে থেকে করবো বাইরে হেঁটে থাকবে। নবী কি আপনার মতো না আমার মতো? না নবীর মতো কেউ আছে? তো বলি নবীরা নবীর মতো, নবীর মতো কেউ আছে? আমি কান্না কাছে হাসতে মিশালামে, এম কান্না কাছে হাসতে মিশালাস, জো এম চে নবীরা ওচে আত বলিরা আল্লাহুম্মা সাইয়্যিদিনা পেটের আর কোনদিন রোগ হবে না, আর কোন রোগ হবে না।
পেটের রোগী নেই যে এখানে বোধ হয় দুই একটা থাকে কিনা জানি না, প্রায় সবাই পেটের রোগ আছে কমার বেশি। হ্যাঁ আচ্ছা, যেমন পেটের রোগী মারা যাবে মানুষ বেশি, বিভিন্ন কারণ আছে, আমি সেদিকে যাচ্ছি না। বললে তো তোমার পেটের আর কোনোদিন কোন রোগ হবে না, কেউ ওষুধ দিয়ে গ্রান্তি দিতে পারবে না, তোমার আর রোগ হবে না। কিন্তু নবী পাক পেশা মুবারক পান করার কারণে গ্রান্তি পাওয়া গেছে, আর কোনোদিন রোগ হবে না। তৃতীয় নম্বরে নবী পাক সাল্লাম বললেন, এ উম্মেমান শোনো, তুমি আমার পেশা পান করেছ, এই জন্য তোমার উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। কিসের আগুন? জাহান্নামের আগুন হারাম। একশো বছর এবারত থেকে পৌঁছতে পারবেননি, প্রচুর ঘষাঘষি করতে করতে তো আগের তো বড় করে গেলেছে, পৌঁছে আসবেনি বলে আমি বেহেশতি হয়ে গেছি, কেউ বলতে পারবেন? হ্যাঁ, এই দাবি কেউ করতে পারবেন না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশা মোবারক পান করার পরে নবী গ্রন্থি এবং সুসংবাদ দিচ্ছি, তোমার জন্য এই ওয়াজটা করেছিলাম বহু আগে, আজকের থেকে 15 বছর হবে। ঈশ্বরগঞ্জ এক চেয়ারম্যান ভয় বাড়ি আছে ভৈরবের মধ্যে, ওই মিয়া কোন জায়গা ছিল মোটোবি, সেখানে চেয়ারম্যান সাহেবের বাড়ি। তো চেয়ারম্যান সাহেব এখন আমাকে দাওয়াত দেয় নাই, আমাকে আমার এক মুরিদি দাওয়াত দিছে। এখন আমাকে দেখার পরে স্বাগত জানালেন, ওয়াজ করেন, সবকিছু করেন। আমি ওয়াজ করতেছি, এর মধ্যে দেখি হুজুররা দলে দলে ঢুকতেছে, আরেকজনে কানে কানে কয় হুজুর ওয়াজ বন্ধ করেন, অবস্থা বহুত খারাপ। আর কি হয়েছে? কয় হুজুররা আসছে আপনার সঙ্গে তর্ক বিতর্ক করার জন্য, ওয়াজ করার জন্য। নবীর পেশা মুবারক কোন কিতাবে পাইছেন বলে আপনার ভুল মিথ্যা। আমি আমার যা নিয়ম আছে সেই নিয়মে মিলাদ ক্যাম্প সবকিছু শেষ করলাম, আমরা কিন্তু বাংলার মধ্যে আছে। মাহফিল দোয়া করার পরে চেয়ারম্যান সাহেব বললেন, হুজুর আপনাদের সঙ্গে কিছু মেহমান আছে কথা বলবে, আপনি একটু ঘরে আসুন। আমি চলুন গেলাম, প্রায় 50 জনের মধ্যে পাগি একটা আল্লাহর রহমতে অনেক বড় বড় পাগি এনকার করতেছি না, পাগির মধ্যে কিন্তু সব সঠিক নয়, ঠিক না বেটি? মোদির পাগের ইয়ে তো আছে, মোদির চিনেন না, হ্যাঁ শিখদের পাগের চিনেন না, হ্যাঁ আচ্ছা তাই হোক এদিকে না। আমি তো আসসালাম ওয়ালাইকুম একটা মৌলবি ওয়ালাইকুম সালাম কইল, এত বড় পেটের মধ্যে কালসা ফ্রাকস তুমি যদি মৌলবি হয়, ইংলিশের ভিত্তির থেকে মৌলবি হয় নাকি? আমি বসছি, বসার পরে চেয়ারম্যান সাহেব বলল, হুজুর আপনি যে বলছেন পেশাব পায়খানা তো বড় জঘন্য নাপাক জিনিস, আর রসুল পাশাল পেশাব পান করেই খুন মুবারক পান করেই সবাই কেনা বেশি হয়ে গেছে, এইটাটা কথাটা হুজুররা বলতেছে সঠিক নয়। আমি বললাম যে আমি যা বলছি তা সঠিক, কিতাবের দরকার আমি দেব, হাদিসের দরকার আমি দেব। হুজুরাতে আস্তাগফিরুল্লাহ আলিকা কি আর অবস্থা খারাপ। কিশোরগঞ্জের বড় মাদ্রাসা আছে, তার মহাদ্দেস সাহেব মারা গেছে এখন, তাকে বললাম আপনি কিতাব নিয়ে আসেন, স্বামী কিতাব আনেন, অমুক অমুক কিতাব নিয়ে আসুন। বলে এই আমরা এখানে কিতাব কোথায় পাবো, কোনো কিতাব নাই, তো কিতাব না আনলে আমি কি জানতে এই কিতাব নিয়ে আসছি নাকি? হ্যাঁ তাহলে সময় দেন আমি নিয়ে আসবো, কেননা সময় টময় দেওয়া যাচ্ছে না, এক্ষুনি সমাধান পেব। আমাকে আল্লাহ হাফেজ ইয়া রাসূলুল্লাহ, পটকেরি মনে আসছে তবলিগি নিসাব, হ্যাঁ
এই তাবলিগিনে সাহাবাদের হেকায়েতে সাহাবার মধ্যে আছে যে একজন সাহাবি রসুল পাকালামের সিঙ্গে দিয়েছিলেন, ফোন মোবারক বাইরে হওয়ার পরে সেটা খেয়ে ফেলছিলেন। যদি বাইরে ফেলে তিনি চিন্তা করেছিলেন না পাকি যদি লাগে বা কেউ যদি এই কোণের বেইজ্জতি করে আল্লাহর কহর বজব আসবে, ঠিক না বেটি? এই জন্য হাজরতে আবু তায়বা তিনি এই তত্ত্বগুলো খেয়ে ফেলছেন। আসার পরে নবী পাকি আমার সিঙ্গার রক্ত কি করেছো তোমার মুখের মধ্যে নিয়েছিলে? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বাইরে ফেলতাম কোন মানুষের যদি পাও পড়ে তাহলে এদের বেইজ্জতি হতো, তার উপরেও তো আল্লাহর রহমত না হতো। ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করি গবেষণা করে আমি ইস্তেয়ার করে আপনার কোন মুবারককে পান করে ফেলেছি। আমার নবী পাশাতাম বলেন, আবু তাইবা, আমি নবীর খুন মুবারক তোমার পেটে যাওয়ার কারণে তোমাকে জাহান্নামের আগুনে আর স্পর্শ করবে না। এটা তো বলি কি নেতার মধ্যে এটা আছে, এটা আছে মসজিদের মধ্যে আনন্দ নিয়ে আসে। তারপরে দৌড়ে দিলাম, এটা দৌড়ে দিয়ে হুজুরের গুলো দিলাম না, কারণ হুজুরেরা বেশি পড়ছে তো বাংলা বই মিলত না, দিলাম না চেয়ারম্যান সাহেব দিলাম, পড়েন এখানে লেখে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশা মোবারক মলমূত্র অতি পাক পবিত্র, এতে কোন সন্দেহের অবকাশ নেই। চেয়ারম্যান সাহেব পড়ি খালি খুলছে, আর দেখি কি অবস্থা হয়, এখন কিতাব তো হেরা দিত না, আমার সময় দিত না, কি জবরদস্ত মানুষ দেখবেন। আরে হাকিম সাহেবের কাগজ যদি না থাকে সময় দিয়ে যে কাগজ নিয়ে আয়, প্রত্যেক জায়গার মধ্যে অবকাশের হ্যাঁ একটা ফরসুদ থাকে, নিয়ম থাকে। আর এখানে আমার একা পাই বলে ইয়েও দিত না, কিন্তু আমার মুরিদানরা আছে আল্লাহর রহমতে। এখানে আমার মুরিদান কয়জন আছেন চাই হাত তুলুন তো আমি একটু দেখতে চাই। বিশ্ব সুন্নি আন্দোলন ইমাম তুমি এগিয়ে চলো, আমরা কাইসার ভাই এগিয়ে চলো, আমরা তর্কের কোন অবকাশ নাই। আবার বড় করে কইল না, পাবলিক বাইরে বইরেছ তো ওই মাদ্রাসার মহাদেশ হাদিস পড়া। তারপরে বড় করিয়েন না, এই করেন না, হুজুরের যে মত আমাদের সে মত, খেয়াল করেন হুজুরের যে মত আমাদের সেই মত। আমি বলছি আর একটা ভুল করছে আপনার মনে হয়, আমার কোন মত নয়, শরীয়ত বলতে আমার মত থাকবো, এটা মত কার? রসুলের মত, আল্লাহর মত। কার মত থাকবে? আল্লাহ আল্লাহ রসুল যা বলবে তা মেনে আমরা আল্লাহর দরবারে উপস্থিত হব, এটাই হলো তো নিয়ম। তারপরে তোমাদের কাকে ফিটে ফিটে বাই করব আল্লাহ সম্পর্কে জানো, নবী সম্পর্কে জানো, ঠিক না বেটি? শ্রী বিয়াজির জামাই সম্পর্কে খোঁজ খবর নিতে নিতে মানে একলা করে গেল, ঠিক না বেটি? আর নবী সম্পর্কে তোমার ইমান সম্পর্কে তুমি জানতা না। চেয়ারম্যান সাহেবে কয়,
আরো আসলে আরো কোনো কিছু কথা তোমাদের আছে কো না আর কোনো প্রশ্ন নেই এবং তোমার তিন গোষ্ঠী পর্যন্ত খুশবু বাইর হইতে থাকবে, আতর গোলাপ ব্যবহার করতে হবে না, আতর গোলাপ ব্যবহার করতে হবে না। একজন আল্লাহর বলি পায়খানাতে বসছে, সেখানে থেকে খুশবু বাইরে, তারপরে সেখান থেকে কত দূর মাটি লয়ে দেখেছে কি হসবো, মাটির জিজ্ঞাসা করে আল্লাহ বলি হে তোর কাছে এত খুশবু কেন, বোধহয় আমার কাছে তো কোনো খুশবু টসবু নাই, মাটির মধ্যে কোনো খুশবু আছে নাকি, আবার মাটি আমার মধ্যে কোনো খুশবু নাই। ও একজনের একটা ফুল পড়ছিল সেখানে, গোলাপের ফুল ফুটছিল, সেই গ্রামটা আমি লাগিয়েছিলাম, এই কারণে গোলাপের খুশবুটা আমার মধ্যে আসি, আমি গোলাপের ফুলের মতো হয়ে গেছি। হ্যাঁ, আপনি যদি আল্লাহর বলিদেরকে মানেন, মহাব্বত করেন, তা আপনি একজন আল্লাহর বলি হয়ে যাবেন। আরেকজন যদি খারাপ মানুষের সঙ্গে সরেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আল্লাহ يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين আমার তাফসীর মধ্যে লিখেছি, বাংলা তাফসীর আপনারা দেন, কোরআনে পাকের আয়াত লিখেছি জেজবত দিয়ে, এরপরে উচ্চারণ করেছি বাংলাতে, এরপরে সাধারণ অর্থ লিখেছি, এরপরে ব্যাখ্যা দিয়েছি। আমার তাফসীর নিলে আপনারা লাভবান হবেন, এবং বহুদের যুদ্ধের ছবি এবং বদর যুদ্ধের ছবি, বিভিন্ন রকমের যুদ্ধের ছবি, মক্কা শরীফের যেখানে তার রওজা খোলা না আছে মাদ্রাসে, এর ছবি রসুল পাকের দরজায় পাক কোনখানে আছে, সেখানে কে কে আছে, সবটা ছবি দেওয়া হয়েছে। হ্যাঁ, আপনারা নিজে লাভবান হবেন, আপনারা তো এদিকে তো খবর করেন না, আমাদের তো কত কোরআন হাদিস লাগে না, হুজুর রাজা কয় দশ হুজুর দশ রকম করে আপনি যাবেন কোন দিকে, এটা কোন আমার কথা বুঝেন না, আমার কথা বুঝতে চান? তাহলে কোরআন পড়লে বলো না, বলো না আপনাদের ছেলেগুলো কোরআন পড়ান না, আপনারা এম এ পর্যন্ত তার উপরে বড় বড় উপাধি হাসিল করতেছেন, কোরআনটা পড়লে কি আপনার ক্ষতি হইব না লাভ হইব, আর কি আপনার ডবল এম এ আপনাকে কি বেয়াজি নিয়ে দেব, আপনার অন্যান্য জিনিসে কি বেয়াজি নিব? আচ্ছা, কোরআন তো আল্লাহর বাণী, এটার মধ্যে কোন ভুল নাই আছে? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এর মধ্যে কোন সন্দেহ নাই, আমরা লিখি কিতাব, আমি কোরআনের তাফসীর লিখেছি, বুখারী শরীফের ব্যাখ্যা লিখেছি, তারপরে তিরমিজি শরীফের ব্যাখ্যা প্রথম বন্ধ হয়ে গেছে, হাজার হাজার বিষয় আমাদের লিখে আছে, ভুল ভ্রান্তি যদি নজরে পড়ে তো ক্ষমা নজরে দেখি, সংশোধনের জন্য আমাদেরকে জানাবে। আল্লাহ কো না, আমি কোরআন পাঠাচ্ছি, ওরা ক্ষমা টমা কার কাছে, তোরা ক্ষমা চাবি আমার কাছে, আল্লাহ কাছে ক্ষমা চাইব, আমি তোদেরকে সৃষ্টি করেছি, আমার কালাম তোদের জন্য পাঠাইলাম, এর মধ্যে অধ্যক্ষ কোন জায়গায় কোন ভুল নাই, ভ্রান্তি নাই, আকার ইতিহারে বেষ্টম নাই, জমি বদলি জমা বদলা না বদলা মজা উন্টা, যে লোক
دنیا میں کلام اللہ کہتے ہیں اللہم صلی اللہ سیدنا مولانا محمد وعلا سیدنا একটা মোবাইল ছোট হাতের মধ্যে নিয়ে হ্যাঁ ভিডিও রিপোর্ট দেন বলে দেন আমেরিকার মধ্যে আপনার বন্ধু বা ফুড যদি থাকে আর তখন নাকি ভিডিও বলে দেখা যায় না ক্যামেরা এত দূর দূরে কথাও শোনা যায় দেখাও যায় হাসি হাসিও হয় কথাবার্তা বলতে পারেন একটা ছোট্ট যন্ত্রে মানুষের ব্রেনে তৈরি করেছে আল্লাহর কুদরত দিছে বলে মানুষের তাই করেছে আল্লাহর কুদরতে আল্লাহর নবীকে দেখাতে পারবে কি পারবে না সুরাতে পারবে কি পারবে না আসন কিতাবের নাম জিলাউল আফহাম বিসসালাত ওয়া মাদরার ছেলেরা দেখো বাবা লেখো বুড়ো মানুষ আদিত্য হচ্ছেন লেখো চিন্তা করো গবেষণা করো জিলাউল আফহাম কিতাবের নাম দেখেছে কে ইবনে কাইয়িম জুজি ইবনে কাইয়িম জুজি তার ছাত্র ইবনে তাইমিয়ার ছাত্র ইবনে তাইমিয়া মিলাদ কাম শুভারম্ভ ওই ইবনে তাইমিয়ার ছাত্র ইবনে কাইয়িম জুজি জিলাউল আফহাম 62 পৃষ্ঠা হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা করতেছে যে বিশেষ করে শুক্রবারের রাতে আর দিনে আপনি যখন দরুদ শরীফ পড়েন নবী সরাসরি শুনে আপনি যে কোনো জায়গায় থাকেন না কেন বলে এটা কি হাদিস শুদ্ধ নেই মন মতো শুদ্ধ নয় শুদ্ধ নয় কোরআন শুদ্ধ তো কোরআনে কি কয় এবার একটু দেখবো কোনো কষ্ট নেই যুবকদের বেশি কষ্ট হইত না হয়তো ওই এখন দেখিয়ে দিলে একটু সময় নষ্ট হয়ে যায় এখন দেখিয়ে না বলা জিনিসটা আল্লাহ আল্লাহ করে দেখেন হযরত সুলাইমান আলাইহিস সালাম সারা দুনিয়ার বাদশা ছিল না নাম শুনছেন না সুলাইমান আলাইহিস সালাম সারা দুনিয়ার বাদশা ছিল তো এই সকালে আর বিকালে ছয় মাস ভ্রমণ করত কয় মাস ছয় মাস কোরআন পড়বো সুরায় নামাজ ওয়ালি সুলাইমান আর-রিহা غدوها شهر ورواحها شهر حضرت سليمان النبي شكاله ছয় মাসের পথ বিকালে ছয় মাসের পথ বেড়াতেন ভ্রমণ করতেন কতগুলা সৈন্য সামন্ত নিয়ে কিসের উপরে তক্তার উপরে গাছের তক্তা
ডাইনসারে হলো দুটি, মানুষ হলো 1200, বংশারে হলো জিন 1200, মোট 2400। এইটা চলছে, সেখানে হুইল ছিল না, যন্ত্র ছিল না, হুইল যন্ত্র কিছু ছিল না, উঠছে এ বয় বসছে, থামিলা থামে গেছে। এটা কোন শক্তি আবার খোদা হিসেবে আমার এখানে আসতে তিন মাইল দূরে থেকে পিঁপড়া ছোট্ট ছোট্ট চোখ এসবের কেমনে দেখলো সুলেমান উঠছে। এবং সুলেমান আলী ইসলামের খবর দিয়ে পিঁপড়াদেরকে বলে, তোরা করতে ঢুকিয়া দাও, এরা জুলুম করতো না, অত্যাচারী নয়, এরা সুশাসক, আদেল, মুনসিফ, জালিম না, কাজেই তোরা গর্তে ঢুকিয়া দাও, ক্ষুদ্র প্রাণী নষ্ট হয়েছে গর্তে ঢুক। কে বলছে? পিঁপড়া রানী। কত দূর দূরের থেকে? তিন মাইল দূরের থেকে। আদর সুলেমান তিন মাইল দূরে। আল্লাহ যাকে চায় তা দিতে পারে, তাহলে এটা অস্বীকার করার কি আছে? সুলেমান আলাইহিস সালাম তিন মাইল দূর থেকে শুনতেছি পিঁপড়া রানীর কথা, কোরআন আছে নেই পড়বো। وقالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون. سورة النمل 19 بارا قرآن باقي إذا بوزرني كي كوزي ها দেখে আসলামে কয় আসব বিম্বাকে হুজুর আপনি হাসলাম কিল্লায় হাসলাম যে তিন মাইল দূরে পিপার রানিয়ে কয় আমরা জুলুম করি না, অত্যাচার না, আমরা জালিম না, আল্লাহ শুকরিয়া দেখো যে আমাদেরকে নেককার বলি পিপার তাকে দিয়ে আমরা দাঁড়িয়ে না কোন আলহামদুলিল্লাহ। এই জন্য হাসলো সুলেমান আলী ইসলাম পিপড়ার কথা শুনে তিন মাইল দূর থেকে, আর পিপে তিন মাইল দূর থেকে সুলেমান আলী ইসলামকে দেখে, ঠিক না বেদি? হ্যাঁ, তাহলে এটা কোন যন্ত্রের দ্বারা দেখছিল? এটা কোন যন্ত্র? আল্লাহর কুদরত। হ্যাঁ, আল্লাহর কুদরত। আপনার সুদের মধ্যে যদি আল্লাহ পাওয়ার বাইরে দশ মাইল পর্যন্ত দেখবেন, দেখবেন কি দেখবেন না? আর আপনার সুখের থেকে যদি পানিগুলো টানে নিয়ে যায় যে সামনেটাও দেখতেন না, নিজের মুখটাও দেখতেন না, কোথার কুদরতের লয়ে কিছু আছে? এটা কেমন আল্লাহ? কাদেরা কুদরত তুজারি হার চে খাইয়া কুনি মুরদারা মুরদারা জিন্দা কোনে, মুরদারা জিন্দা কোনে, জিন্দারা বেজা কোনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নিজের কানে শোনার মতো পড়েন, আপনারা বড় করে পড়েন, ছোট করে পড়লে এটা আপনাদের দায়িত্ব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ইতিহাস আমার থেকে বেশি কিছু কেউ পড়ে নেই।
এটা রোমার থেকে বেশি কিছু পড়া নাই। আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডেল, এখন তফসির হাদিস থেকে আবারও গোল্ড মেডেল পেল। মাফিয়া ভালোই ছিল 19 বছর পর্যন্ত, এরপরে একটু একটু তার মধ্যে ঝামেলা হয়েছে, একটু ঝামেলা হয়েছে। একদিন তাকে ইয়ে বানানো হয়েছিল, আমির বানানো হয়েছিল মিশরে, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা। সবাই আসছে, মাভিয়া মাভি লম্বা টল টিকা সুন্দর আছে। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাতে ব্যথা ছিল, হঠাৎ ফিজে আরম্ভ করল। তার সিভিতে কোন কিতাবের মধ্যে পাবেন এটা? এটা হলো যে কি, তামিজ সাহাবা, ইসাবা কি তামিজ সাহাবা। কিতাব চলতে কি আর না থাকলে আমার কাছে আছে, কিতাব আমার কাছে আছে, চিন্তা করে ফিজানোর ফলে সবাই কাছে কি ব্যাপার, তোমার ফারে কি হঠাৎ এরকম একটা আমিরেরই ফিজে আরম্ভ করছে, কারণ দেখি কিচ্ছু শব্দ নাই। আমির হাজারে ফারুক আজম কোনো কথা বলছে না, গম্ভীর। যখন এজরাসে বসে আবার সবাই করলো, হুজুর এই মাভিয়া একজন আপনার আমির, মিশরের আমির, এদের এই ফিগলেন কিনলে বলি আমরা একটু কারণটা জানতাম স্যার। হাজার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এদের বাহ্যিক শো নষ্ট করে দিয়েছে, এদের বাহ্যিক শো একটা ভিতরে আরেকটা, এটা নষ্ট করতে চাই একটা করে দিয়েছে ভাই। তারপরে আমির মাভিয়াকে বললো, এ মাভিয়া তুই মুসলমানের যদি গভর্নর হস, মুসলমানের সঙ্গে সদ ব্যবহার করবি, জুলুম করবি না, অত্যাচার করবি না, তাদের মধ্যে পার্টি সিস্টেম করবি না। এগুলো দিছে, এটা বহুত বড় জবরদস্ত কিতাবের মধ্যে লেখছে। এবং আমার ওস্তাদ এই দেশে যত আলেমাতে বড় বড় আলেমদের ওস্তাদ, 1958 ইংরেজির কথা বলতেছি, 1958 ইংরেজি দেহাবন্দের আলেমেরও তাকে মানত, মুফতি আমিমুল এহসান, সৈয়দ আমিমুল এহসান। আপনারা দেখছেন বৈতুল মোকাররমের প্রথম ক্ষতি এবং ঢাকা আলিয়ে মাদ্রাসার হলে দেখেছি ইয়ে হেড মাওলানা, বড় জবরদস্ত 550টা কিতাব, 550টা কিতাব তিনি নিজের হাতে লিখেছেন, জবরদস্ত আলেম। দেওবন্দের আলেমেরও তাকে মানে, আরবের আলেমেরও তাকে মানে। তিনি লিখেছেন তার তারিখ ইসলাম একটা বই, কোর্স আছে এখন মাদ্রাসার ক্লাস 9-10 এর ভিতরে এটা কোর্স আছে। এটার মধ্যে তিনি লিখেছেন যে এই হযরত হাসানকে বিষ খাওয়ায় শহীদ করছে মাভিয়া। আরেকটা কিতাবের নাম বলছি, শাওয়াহিদুন নবুওয়াত, বাবার মাদ্রাসায় লেখা শাওয়াহিদুন নবুওয়াত লেখছে কে কিতাবটা, আল্লামা জামি রহমতুল্লাহ তাআলা, জবরদস্ত আলেম, জবরদস্ত আলেম লেখা। তিনিও লিখছেন যে হযরত ইয়ে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা বিষ্ণুয় শরীফ করতে মাভিয়া। তাহলে এদের অনেক দোষ আছে, আমি কিছু বলতে চাই না, কিন্তু তাকে অনুকরণ করা কোনো মতে যাবে না, আমির মাভিয়ার অনুকরণ করা যাবে না। আর বর্তমানে কতগুলো উড়ি বলছে আমির মাভিয়া হলো যে কি জবরদস্ত জরুরির কদর সাহাবি, তারপরে তার পুত্রের নাম রয়েছে মাভিয়া, তার কি কি দোষী আছে বেগুনের নাম রয়েছে মাভিয়া মাভিয়া। তুমি যা করবে করো, বিদেশ ইসলামের মধ্যে নাই আছে, আমরা সরাসরি যেটা জানি কিতাবের দ্বারা, একটা দ্বারা না 10,000 কিতাবের জন্য প্রমাণ দেখা দেয় আমার মেয়ের মাভিয়ার বিষন্ত, তাকে আমরা অনুকরণ করতে পারি না, সাহাবিদের অনুকরণ করতে পারি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত গ্রহণ করেন, তাকেও নাকি দেহ শহীদ করেছে, এটা বহু কিতাবের মধ্যে পাওয়া যায়, কিতাব বহু আছে। এটা কিতাব না, আপনাদেরকে আমি বলবো
যে আপনারা আওলাদে রাসূলের দাম বেশি হবে না সাহাবা কেরামের দাম বেশি হবে একটা বেস্ট যখন নাকি যাইব বেস্ট সরদার কেউ আর এখানে মাফাত হবে ঠিক না তাহলে সাহাবা কেরাম থাকবে কিনা আর এখানে নবীরা থাকবে কিনা সবাই থাকবে বেস্টের মধ্যে সরদার কারা আলে ভাই কারা সরদার কারা আলে ভাই তাহলে আমাদের সরদার তাকে আমরা শ্রদ্ধা করব না নামাজের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ তারপরে কি আওলাদের কথা সেখানে কথা আছে নবী শেষ ভাষণ দিলেন দুনিয়ার বাইরে থেকে যাওয়ার আগে একটা হজ করেছেন এই বিদায় হজের মধ্যে ভাষণ দিয়েছিলেন হযরত ওলামা কেরাম নকল করেন তিরমিজি দ্বিতীয় খণ্ড 219 খ্রিস্টাব্দ আমরা তো পুরান মানুষ আগের বছর পুরানো বড় বড় কিতাব তো সেখানে লিখছে কি লিখছে আমি দেখিনি গুলো 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 দেখো না আমার ইয়া আইয়ুহান নাস হাদিসটা পড়ি عن جابر بن عبد الله قال رأيت رسول الله صلى الله تعالى عليه وسلم في حجته يوم عرفة وهو على ناقتين قصوى يخطب فسمعته يقول يا أيها الناس إني قد تركت فيكم ما إن أخذتم به لم تضلوا كتاب الله وعترتي أهل بيتي আরফার দিন রসুল নিজের মোটর উপরে বসে খুতবা দিলেন কি বললেন ইয়াই না এই সমবেত জনতা আমার সাহাবাই কেরাম সাহাবি কেরাম মেয়েরও সেখানে সব উপস্থিত ছিল বলল তোমাদের মধ্যে আমি দুইটি জিনিস রাখি যাচ্ছি এমনি আর তারা তুফি কম মা ইন আসতম যেটা ধরে রাখলে এটা মতো চললে এটা মতো আমল করলে তোমরা পদভ্রষ্ট হবে না তোমরা বিপদগামী হবে না দিশেহারা হবে না মারামারি কাটাকাটি হবে না এই দুইটা কি জানি কিতাব এক নম্বর হলো আল্লাহর কোরআন আল্লাহর কোরআনের মধ্যে সবটা আছে এরকম বলতে দিলাম না সবটা আল্লাহর কোরআনে সব আছে কোরআন মতো চললে আমাদের কোনো অসুবিধা নাই বাধারও অসুবিধা নাই স্ত্রীর অসুবিধা নাই মার অসুবিধা নাই সন্তানের অসুবিধা নাতির অসুবিধা নাই পড়োশীর অসুবিধা নাই সারা পৃথিবীর মধ্যে কোথাও কোন অসুবিধা থাকবে না কোরআনের দ্বারা তারপরে দ্বিতীয়টা কি করল বাইতে আছি আমার আওলাদ আমার আওলাদ আওলাদ কারা ও কোন আপন আওলাদ কারা হাসান আর হোসেন মা ফাতেমা ঠিক না মাওলা আলী তাহলে এদেরকে মানলে আর কোনো অসুবিধা নাই 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 কিন্তু যদি তো এখন এইগুলো কতগুলো বাইরে মাওলা আলী নাকি নামাজ পড়তে যায় ইমামতি করতে শুরু করছে মত এই ভুল করে গেছে এটা কোন দরকার আরো কিতাবের মধ্যে যে হাসান হোসেন কোনো এলেন ছিল না তাদের জ্ঞান বুদ্ধি ছিল না এগুলো তো কথা নবীর মনটা খারাপ হলে আমরা কিছু পাইতাম না পাবো নবীর মন যদি খারাপ হয় আমরা কিছু পাবো নবীকে সন্তুষ্ট করতে চায় আল্লাহ আল্লাহ নবীকে সন্তুষ্ট করতে চায় নবী কান্দতেছেন তার জন্য উম্মতের জন্য আমার সব উন্নত ব্যর্থতা চাইব আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন জিবরিলকে পড়া দিয়ে কও নবী যেমন কয় তেমন করবো এ কয় আল্লাহ কয় নবী যা চায় তা করে দিব কতদূর ভালোবাসে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আছে নি এই বন্ধু তোমাকে আমি রাজি করা করবো আমার নবী কয় আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে তার আমি রাজি হব না আল্লাহ কয় আমার জাতের কসম এই বন্ধু তোর এক আপনি আর আমি মনে করি
যে নামাজ পড়তে যাব গা নামাজি বেহেশতে যাব রোজা দিয়ে বেহেশতে যাব না না হ্যাঁ মা বাবার খেদমতে বেহেশতে যাবি নবীর মহব্বতে বেহেশতে যাবি আল্লাহর বলিদের মহব্বতে বেহেশতে যাবি কাজের দ্বারাই কেউ যাইতেও পার তবে কাজ করতে হইব কাজের দ্বারা আল্লাহ রাজি থাকে বয়স সুবহানাল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আকরামুল হাকিমিন আমাদেরকে দয়া করতে চায় আর দয়ার জন্য এমন নবী দিয়েছেন যার নাম রহমতুল্লিল আলামিন এটার নাম কি রহমতুল্লিল সারা বিশ্বের জন্য রহমত সারা বিশ্বের জন্য পশুর জন্য পাখির জন্য মাছের জন্য পানির জন্য বাতাসের জন্য আসমানের জন্য এই অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন যত কিছু আছে সবটার জন্য আমার নবী হল রহমত আমার নবী যদি না থাকে সব বন্ধ হয়ে যাব কিছু থাকতো না ঠিক নবী ঠিক এই জন্য দুনিয়ার সবটাইতে পাগল একজন বোর পাগল একজন ফোলার পাগল একজন নাতির পাগল একজন ব্যবসার পাগল 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 সবটাই পাগল ঠিক না ঠিক না বেশি আল্লাহ নবীর পাগলে কয় আমি কোনো কিছু চিনি না আমি একমাত্র নবীর পাগল আমি কি চলব না মাই তালেবে আহমদ মেরা ইশক নিরালা মাই তালেবে আহমদ হু মেরা ইশক নিরালা জুমলা জাহান জস কি তজল্লি সে উজালা মাই সূরত ইউসুফ কো নহি চাহনে ওয়ালা কাইসো কে মানন্দ না হু আশিক লাইলা আমি ইউসুফের পাগল না লাইলার পাগল না শিরিনের পাগল না আমি পাগল ওই জাত বাগে সত্তার যার দ্বারা আসমান জমিন খুদার খুদাই আলোকিত ওই নবীর পাগল যদি হও খুদার খুদাই তোমার পাগল হয়ে যাবো সবই এক বল ইংরেজি শিক্ষিত মানুষ টাইটেল পাস করে নাই সে লন্ডনে পড়ছে নমাজ কাদা করে নাই মুসলমান নমাজ কাদা করিও না নামাজ পড়িও নামাজ পড়লে কোমর ব্যথা হবে না আমার 100 বছর 108 বছর বয়স আমার কোমরও ব্যথা নাই আমার হাঁটুও ব্যথা নাই আমি নামাজ অনেক সময় মানে ফরজ পড়িয়ে যায় অন্যগুলো নফল গুলো একটু ব্যস্ত মানে বই বই পড়ি রোগ হবে না হাত পেল ধরবে না ড্রেন নষ্ট হবে না চোখের আলো যাবে না সব কিছু ঠিক থাকবে নামাজ পড়ো নামাজ সবচেয়ে যে বড় ইবাদত আজকে নামাজ ছেড়ে দিচ্ছ মসজিদ খালি শুক্রবারে ভর্তি আর ঈদ দিন দিয়ে পুরোপুরি এই তাল নেই আল্লাহ কি এটা কইছে এটা কয় নাই নবীর আশির হয়ে যাও পাগল হয়ে যাও দিওয়ানা হয়ে যাও কবি ইকবাল ইংরেজি শিখতে কি করে কি তুনে মুহাম্মদ সে ওয়াফা তুনে তো হাম তেরে হ্যাঁ ये जहाँ चीज है क्या लौह कलम तेरे हैं अल्लाह मोहम्मद আমাদের ছেলে ফেলে পরিবার বর্গকে নবীর পরিচয় দেব নবীর আশিক বানাবো সবাই রাজি আছে সবাই রাজি আছে নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় সালাত ইয়া রাসূলুল্লাহ আমার তোমার ঠিকানা প্রাণের ভূমি মদিনা সকল সৃষ্টির উৎস নবী তোমার নূর প্রিয় নবী নবী তোমার ভালোবাসি তোমার চিনলি কি বার একটা নতুন ভাবে দেখো এখন হিসেব করছো না উল্লো না যোগাযোগ না থাকে তাহলে মায়া বাড়ে না কমে নবীর স্মরণ যদি না থাকে তাহলে মায়া বাড়ে না কমে কমাই এই জন্য নামাজ দিচ্ছে প্রত্যেক নামাজের মধ্যে
আপনার আত্মা ইয়াতের মধ্যে নবীকে সালাম দেওয়া হয়েছে, ঠিক না? সম্বোধন করে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, ও হে নবী, আপনাকে সালাম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু। হ্যাঁ, সালাম দিচ্ছে ডেলি করবার কমপক্ষে 45 বার নামাজের মধ্যে সম্বোধন করে ইয়া নবী সালামু আলাইকা বলতে। আল্লাহ আমাদেরকে তোমাদের কবুল করো, পথভ্রষ্ট হইও না, ব্রেক করিও না। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে ইয়ে করো, আনা দান করো। নবী সাহেব রহমত নাই, নবী সাহেব আগামী কাল মাদল আছে, ইয়ন্দ শুরু করবো মহাবার সক্রিয়। আল্লাহ যদি ভালো রাখে ইনশাল্লাহ তো আসব, আমার জন্য দোয়া করে নবীর পক্ষে থাকবো। বায়াত তো আমার আসবো নাকি আবার কি বায়াতের মধ্যে অনেক বায়াত করেছি, আমার কোন মরিদ জাহান্নামে যাচ্ছে না, কেনা মানতে যদি কেউ কয় বলে এইটা কেমনে করলো, তো বড় হিসাবে কেমনে করছে দেখো। আর আমি যদি একটা লোকের ডাকার প্লেনে তুলি দিই, এইটা ডাকা প্লেনটা কোথায় যাবো, সে নামবো কোথায়, ডাকা নামবো। আমি যদি নবীর প্লেনে যদি তোমার তুলি, তাহলে তুমি যাবে কোথায়, নবীর কাছে যাবে। আমি নবীর বায়াতটা করাই নবীর কাছে পৌঁছবো, এইভাবে হাতটা দাও। আমার মারা অনেক কষ্ট করছো, ধাক্কা ধাক্কি করছো, আমি অসুস্থ মানুষ, বেশি কথাও কইতে পারিনি, তোমরাও হাত তোলো। স্বামী স্ত্রী মিলে চলিও, সন্তানদেরকে আল্লাহ আল্লাহ রসুলের পরিচিতি দিও, নামাজ পড়িও এবং আল্লাহ আল্লাহ রসুলের কথা মোতাবেক চলিও। إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم ومن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما واستبشر ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم بحرمه النبي الرؤوف الرحيم صلى الله تعالى عليه وسلم أجمعين يا رب حتى موقف حبك مرشد نبي الفوق تكير একবার সুরাল আমার বয়াত পরে আর অন্য বয়াত হইল না, বলে সুবিধা হইত না। আমি নবীর প্লেনে তুলে দিছি, নবীর দরবারে আপনাদেরকে তুলে দিয়েছি, নবীর পক্ষে থাকবেন, আল্লাহ কামিয়ে করবে। اللهم آمين اللهم صل على سيدنا مولانا نبينا محمد النبي الأمي والي وسلم يا رب العالمين فاتح إخلاص يا الله صلاة والسلام تشكر سير خاطر عمر جراحات تلسي عمد الصبار جيبن المنا مفتوه عمد المهربان أبا أما دادا دادي نانا ناني شسور شسوري قطي يسود مصر بشير مسلمان جيبن المنا مفتوه يا رب العالمين جرانو بكي چيني আল্লাহ তাদের গুনাহ তো মাফ করে দিবেন,
আর যারা চেনে না তারা নবীকে চিনতে পারে এমন তৌফিক তাদেরকে দান করুন। আল্লাহ আমাদেরকে আমাদের সন্তান সন্ততি আওলাদ রাসূলকে চিনে আওলাদ রাসূলের বক্তির মধ্যে থাকার তৌফিক দান করুন। কেবল কৌলি কবুল মনো দস্তুদামানে আলে রাসূল। আল্লাহ তোমার নবীর খাতিরে আল্লাহ যুবকেরা হাত তুলেছে, পুরোরা হাত তুলেছে, মারা হাত তুলেছে, আল্লাহ ওলামায়ে কেরাম হাত তুলেছে, আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করো, সবার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ যারা হাত তুলে বয়াত হয়েছে আল্লাহ বয়াতে রক্ষা করার তৌফিক দান করো। আল্লাহ তোমার নবীকে না দেখাইয়া কাকে মত দিও না। ইয়া রব্বুল আলামিন যারা অভাবী আছে অভাব থেকে মুক্ত দান করো। ইয়া রব্বুল আলামিন যারা অসুস্থ আছে সুস্থতা দান করো। যারা বেরোজগার হারাল রুজি খাওয়ার তৌফিক দান করো। যারা নিঃসন্তান জীবনে সন্তানের মুখ দেখে নাই তাদেরকে সন্তানের মুখ দেখার তৌফিক দান করো। যাদের সন্তান বিদেশে আছে বড় দুঃখে কষ্টে যারা আছে তাদের দুঃখ কষ্ট দূর করে দাও, তাদের ইজ্জত সম্মান বাড়িয়ে দাও। আল্লাহ হালাল রুজি কামাই করে মা বাবার খেদমত দেশে সেবা করার তৌফিক দান করো। আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে আজকে মাহফিল করেছে আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দাও। তাদের আব্বা আম্মা হয়তো কবরে আছে বাবু পরে আছে সবার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আল্লাহ আসমানে জমিনে সমস্ত আপদ বিপদ থেকে আমাদের দেশকে হেফাজত করো, দেশকে হেফাজত করো, আল্লাহ মা বোনদেরকে হেফাজত করো। ইয়া আল্লাহ সবাইকে তোমার নবীর খাতি সুন্নি মুসলমান বানায়া দাও। ইয়া রব্বুল আলামিন, ইয়া রাজ্জাক সাইলি, ইয়া মালজাল মাকরুবিন, ইয়া গিয়াসুল মুস্তাগীসিন, রব্বিনা জিনা মিম্মা নাখাফ, ইয়া খাফির আল ক্বাদির, ইরহাম আলা দুফিনা ও ফকরিনা, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ ওলামায়ে কেরামের হায়াত বাড়িয়ে দাও। ইয়া আল্লাহ আমার সন্তানদের, আমার রুহানি সন্তানদের ইয়া আল্লাহ হায়াত বাড়িয়ে দাও, নেক হায়াত দান করো আল্লাহ, হায়াতে ফিজরি তাদেরকে দান করো আল্লাহ, আল্লাহ তাদের খালি হাত ফিরাইও না, ইজ্জত সম্মানের জীবন দান করো আল্লাহ, বেইজ্জতের বেইমানের জীবনের থেকে সবাইকে হেফাজত করো। স্কুল কলেজ মাদ্রাসার ছেলেদেরকে তোমার নবীকে চিন্তার তৌফিক দান করো আল্লাহ, ভালো পাস করাই দেখে দশে খেদমত করার তৌফিক দান করো। ও সাল্লাল্লাহু وأصحابه أجمعين. اللهم اجعل آخر كلامنا عند سكرات الموت شهادة لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.